শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং এর আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার তাসিফ মাহমুদ সাদমান আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যানক্রিয়েটিক হরমোনস তো আশা করি তোমরা প্যানক্রিয়াস ব্যাপারটি সম্পর্কে জানো এটা আমাদের শরীরের একটি গ্ল্যান্ড যেটাকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলে থাকতে পারি বিকজ এটা এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন দুই ধরনের ফাংশন এর রয়েছে আজকে আমরা প্যানক্রিয়াসের শুধুমাত্র এন্ডোক্রাইন যে ফাংশনটি সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা দেখার চেষ্টা করব প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কি কি হরমোন রয়েছে এবং সেই হরমোনগুলা কিভাবে কাজ করে লক্ষ্য করে দেখো প্রথমে তোমরা যে দেখতে পাচ্ছ তা হচ্ছে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কয়েকটি সেলের নাম এবং দেখতে পাচ্ছ তোমরা সেই সেলগুলা কি কি হরমোন ক্ষরণ করে থাকে মনে রাখবে প্যানক্রিয়াসের যেহেতু একটি মিক্সড ক্ল্যান্ড সেহেতু তার দুই ধরনের পার্ট রয়েছে একটা পার্ট হচ্ছে এক্সোক্রাইন এক্সোক্রাইন পার্ট আর একটা পার্ট হচ্ছে এন্ডোক্রাইন পার্ট এক্সোক্রাইন এর যেই একক সেটাকে বলে লোবিউল বা অ্যাসাইনাস আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যে সিক্রেশন সেই অ্যাসাইনাসের মাঝে মাঝে যে আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স সেলগুলো থাকে সেই সেলগুলো থেকে আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডে সিক্রেশন হয়ে থাকে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলগুলা অ্যাকচুয়ালি চার ধরনের আলফা বিটা ডেল্টা এবং পিপি এবং তাদের সিক্রেশনও চার ধরনের আলফা সেল থেকে সিক্রেট হয় গ্লুকাগন বিটা সেল থেকে ইনসুলিন ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন এবং পিপি সেল থেকে প্যানক্রিয়েটিক পলিপ্যাপ্টাইট মনে রাখতে হবে চারটা হরমোনের কাজ ভিন্ন রকমের চার রকমের এক্ষেত্রে আমরা প্রতিটি হরমোনের কাজ এক বা কিট্টু জেনে নেব গ্লুকাগনের কাজ রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ানো ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজের পরিমাণকে কমানো সোমাটোস্ট্যাটিন ইনসুলিন এবং গ্লুকাগন দুজনের উপরেই কাজ করে থাকে এই ছবিটি একটু লক্ষ্য করে থাকো এটা হচ্ছে এতক্ষণ তোমাদের যা বলছিলাম এটা একটা প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের মধ্যে আমরা অনেকগুলো লোবিউল বা অ্যাসেনেস দেখতে পাচ্ছি এবং তার মাঝে মাঝে আইলেটস অফ ল্যাঙ্গারেন সেলগুলো দেখতে পাচ্ছি সেই আইলেটস অফ ল্যাঙ্গারেন সেলটাকে যদি আমি বড় করি দেখব সেখানের মধ্যে আলফা সেল আছে বিটা সেল সেল আছে আছে ডেল্টা সবগুলো সেল সেল আমরা দেখতে পাচ্ছি একটা এক রকমের কাজ করে এবং রকমের সিক্রেশন করে এক যা তোমরা জেনে নিয়েছ এইবার আমাদের প্রধান যে আজকে পড়ার বিষয় সেটি হচ্ছে ইনসুলিন হরমোন কারণ ক্লিনিক্যাল সাইডে ইনসুলিন হরমোনের ভূমিকা সবচেয়ে বেশি তোমরা ছোটবেলা থেকেই আশেপাশের অনেকের এমনকি তোমাদের দাদা দাদি নানা নানি কিংবা কোনো আত্মীয় স্বজনের মুখে অবশ্যই ডায়াবেটিস রোগীটির রোগটির কথা শুনেছ যে কারো ডায়াবেটিস আছে তার ইনসুলিন নিতে হয় এমন কোন কথা সেজন্য ইনসুলিন হরমোনটি আমাদের জন্য খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং ইনসুলিন হরমোন নিয়ে আজকে আমরা খুব ভালো মতো জানার চেষ্টা করব লক্ষ্য করে দেখো এটা একটা পলিপেপটাইট হরমোন সিক্রেটেড বাই বিটা সেল অফ দি আইলেস অফ ল্যাঙ্গার হ্যান্স তোমরা জেনে নিয়েছ আইলেস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয় এবং এর এফেক্টটা কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট তিন ধরনের মেটাবলিজমের উপরেই রয়েছে অর্থাৎ এটি কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে কাজ করে প্রোটিনের উপরে কাজ করে ইভেন ফ্যাটের উপরেও কাজ করে এবার লক্ষ্য করে দেখো এটা একটা ইনসুলিনের স্ট্রাকচার আমরা বললাম ইনসুলিন একটা পলিপেপটাইট এটাতে দুই ধরনের পলিপেপটাইড চেইন রয়েছে একটাকে বলা হয়ে থাকে পলিপেপটাইড চেইন এ আরেকটাকে বলা হয়ে থাকে পলিপেপটাইড চেইন বি এবং এতে থাকে একুশটি অ্যামানো বি বিতে থাকে তিরিশটি অ্যামানো অ্যাসিড এবং দুইটা মিলে ইনসুলিনের মোট অ্যামানো সংখ্যা অর্থাৎ একান্নটি এবার খেয়াল করে দেখো ইনসুলিনের তিন ধরনের কথা আমরা বলেছি ইনসুলিন কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট তিনজনের উপরেই কাজ করে থাকে কি কাজ করে সেটা আমাদের জানা প্রয়োজন ইতিমধ্যে আমরা এই ব্যাপারটি জেনেছি ইনসুলিন যে কোনো মূল্যে গ্লুকোজের পরিমাণকে কমাবে অর্থাৎ রক্তে সে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেবে তাহলে রক্ত যদি গ্লুকোজের পরিমাণকে সে কমাতে চায় তাহলে তাকে কতগুলো ফাংশন করতে হবে প্রথমত গ্লুকোজ যা রক্তে আছে তা বেশি বেশি পরিমাণে গ্লাইকোলাইসিস করে দিতে হবে দ্বিতীয়ত গ্লুকোজকে চেষ্টা করতে হবে সঞ্চিত রাখতে আমরা জানি আমাদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন অর্থাৎ সে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বেশি বেশি পরিণত করবে তিন নাম্বার আমরা জানি নন প্রোটিন নন কার্বোহাইড্রেট যে নন কার্বোহাইড্রেট যে কোনো সাবস্টেন্স থেকে আমার যদি কখনো গ্লুকোজ তৈরি হয় সেই জিনিসটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস এই গ্লুকোনিয়োজেনেসিস প্রক্রিয়া যদি আমাদের চালু থাকে তাহলে গ্লুকোজ রক্তে বেড়ে যাবে সো সে চেষ্টা করবে গ্লুকোনিওজেনেসিসকে কমিয়ে দিতে অর্থাৎ সে যা গ্লুকোজ আছে সেই গ্লুকোজটা যেরকম খরচ করে ফেলবে সাথে সেই গ্লুকোজটা সঞ্চিত রাখবে গ্লাইকোজেন হিসেবে অপরপক্ষে আবার গ্লাইকোজেন থেকে যদি গ্লুকোজ হতে চায় যেটাকে আমরা গ্লাইকোজেনোলাইসিস বলবো সেটাকেও সে কমিয়ে দেবে আবার নতুন করে যদি গ্লুকোজ তৈরি হতে চায় যে জিনিসটাকে আমরা গ্লুকোনিওজেনিস বলি সেটাকেও সে কমিয়ে দেবে অর্থাৎ তার নিট এফেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি তাকে রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দিতে হবে আবার যদি গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়ায় দেওয়া যায় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে কমে যাবে সুতরাং পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ এসে করে থাকবে খেয়াল করে দেখো হোয়েন এ হাই কার্বোহাইড্রেট ডায়েট ইজ টেকেন ইনসুলিন কজেস এ র‍্যাপিড আপটেক স্টোরেজ এন্ড ইউজ অফ গ্লুকোজ দ্যাট মিন্স হঠাৎ করে অনেক কার্বোহাইড্রেট যখন আমরা খাবো আমাদের ইনসুলিন তখন একটা র‍্যাপিড রাইজ করবে ইনসুলিন লেভেলে এবং সেটা র‍্যাপিডলি কার্বোহাইড্রেটকে আপটেক করে নেবে এবং সে এক্সেস গ্লুকোজকে স্টোর করবে লিভারে কি হিসাবে গ্লাইকোজেন হিসেবে অলরেডি বলেছে অর্থাৎ সে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটাকে স্টিমুলেট করবে এবং মাসেলও সে গ্লাইকোজেন হিসেবে জমা রাখবে এবং যেটা বললাম মাত্র গ্লাইকোজেনেসিস যদি সে স্টিমুলেট করে তাহলে সে গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করবে এবং একই সাথে অন্যান্য নন কার্বোহাইড্রেট যে সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলো থেকে তৈরির যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেও সে ডিক্রিজ করে দিবে এরপরে খেয়াল করে দেখো এফেক্ট অফ ইনসুলিন অন প্রোটিন মেটাবলিজম প্রোটিনের ক্ষেত্রে কিন্তু সে এই ধরনের কোনো এফেক্ট দেবে না বরং প্রোটিনের ক্ষেত্রে সে প্রোটিন সিনথেসিস এবং স্টোরেজকেই আমার স্টিমুলেট করবে এবং তার সাথে সেলুলার ইউটিলাইজেশন অফ প্রোটিন করবে অর্থাৎ সে প্রোটিন সিনথেসিস করবে প্রোটিন স্টোর করবে এবং প্রোটিনের সেলুলার ইউটিলাইজেশন করবে ফ্যাটের ক্ষেত্রে খেয়াল করে দেখো সে ট্রাইগ্লিসাইড এবং ফ্যাটিএসেড সিনথেসিসে হেল্প করবে এবং ফ্যাটিসেড ট্রান্সপোর্ট করবে অ্যারিপোস্টিসে সো নিট এফেক্টটা কি দাঁড়ালো অ্যাকচুয়ালি এটা কার্বোহাইড্রেটের উপরে ক্যাটাবলিক এফেক্ট দিলেও প্রোটিন এবং ফ্যাটের উপরে অ্যানাবলিক এফেক্ট দেয় অর্থাৎ কার্বোহাইড্রেটকে সে ভেঙে ফেলে সে চেষ্টা করে সে গ্লুকোজের উপরে ক্যাটাবলিক এফেক্ট দিতে অর্থাৎ গ্লুকোজকে সে যে কোনো মূল্যে ভেঙে ফেলতে চায় অথবা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন স্টোর করতে চায় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াকে সে বাধা দেয় ইভেন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াকেও বাধা দেয় কিন্তু প্রোটিনের ক্ষেত্রে সে প্রোটিন সিনথেসিস করে সেলুলার ইউটিলাইজেশন করে ফ্যাটের ক্ষেত্রে সে ট্রাইগ্লিসারাইড সিনথেসিস করে ইভেন ফ্যাটি অ্যাসিডোসিন্থ সাহায্য করে এবং টিস্যুতে ফ্যাটের ডিপোজিশন করে এটা হচ্ছে ওভারঅল ইনসুলিনের ফাংশন খেয়াল করে দেখো ইনসুলিন প্যানক্রেটিক আইলেসের উপরে কাজ করলো এবং উপরে কাজ করে বিটা সেলকে স্টিমুলেট করল এবং এই ইনসুলিন একই সাথে সে অ্যাডিপোস টিস্যুর উপরে কাজ করে মাসেলের উপরে কাজ করে ব্রেইনের উপরে কাজ করে কিভাবে কাজ করে আমরা অলরেডি বলেছি সে ব্রেন থেকে সে চেষ্টা করে ইনসুলিন ব্রেনকে ব্রেনকে ইনহিবিট করে যাতে লিভার গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া না করে অর্থাৎ যাতে গ্লাইকোজেনেসিস হয় এটি সে কাজ করে দ্বিতীয়ত সে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে এবং চেষ্টা করে প্রোটিন যাতে ব্রেকডাউন না হয় তৃতীয়ত সে এডিপোস টিস্যুর উপরে কাজ করে এবং এডিপোস টিস্যুতে যাতে ফ্যাট ডিপোজিশন হয় সেটা সে কাজ করে থাকে এবার খেয়াল করে দেখো ইনসুলিনের ভ্যারিয়াস রেসপন্স নিয়ে এই স্লাইডটি ইনসুলিন সাথে ইনসুলিন আমাদের কতগুলো কাজ করবে প্রথমত সেটা হোয়াইট ফ্যাট ব্রাউন অ্যাক্টিভিটি হরমোন এই হরমোনগুলোর উপরে কাজ করে থাকবে হেপাটিক গ্লুকোজ আপটেকের উপরে কাজ করে থাকবে মেইন আমরা এই হেপাটিক গ্লুকোজ আপটেকের জায়গাটা এখানে খেয়াল রাখবো এবং হেপাটিক গ্লুকোজ আপটেকের ক্ষেত্রে অবশ্যই সে হেপাটিক গ্লুকোজ আপটেকটা বাড়িয়ে দিয়ে গ্লুকোজ থেকে করবে যেটাকে আমরা বলি এরপর খেয়াল করে দেখো রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন ইনসুলিন তাহলে কিভাবে সিক্রেট হবে খুব সোজা কথা যদি গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় তাহলে বেশি বেশি ইনসুলিন সিক্রেট হবে কারণ সে তো গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেবে এর সাথে যদি ব্লাডে অ্যামাইনো অ্যাসিড বেড়ে যায় ইভেন অ্যাসিডও বেড়ে যায় সে চেষ্টা করবে অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করতে ট্রাইগ্লিসারাইড তৈরি করতে এবং সেই সময়ে ইনসুলিন হরমোন সিক্রেশন বেড়ে যাবে এবং সিক্রেটিন কোলেসিস্টোকাইনিন এই তিনটি নাম মনে রাখতে হবে গ্যাস্ট্রিন সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন যেই হরমোনগুলো রয়েছে যেগুলোকে আমরা জিআইটি হরমোন বলে থাকি এই হরমোনগুলোও ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে থাকে এবং ডিক্রিজ হয় ইনসুলিন সিক্রেশন গ্লুকাগন অ্যাড্রেনালিন কর্টিসল এবং স্ট্যাটিন দিয়ে অর্থাৎ যেই হরমোনগুলা আমার ব্লাডের রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয় সেই প্রত্যেকটা হরমোন ইনসুলিন হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার মাধ্যমে ইনসুলিন হরমোনটি কমিয়ে দেয় এবার খেয়াল করো রোল অফ ইনসুলিন ইন মেনটেনিং ব্লাড গ্লুকোজ লেভেল অলরেডি একবার বলেছি ব্লাড গ্লুকোজ অর্থাৎ কার্বন কার্বোহাইড্রেটের উপরে সে কীভাবে কাজ করে ব্লাড গ্লুকোজের উপরে সে ট্রান্সপোর্ট এবং আপটেক অফ অল টিস্যু করে ফেলবে অর্থাৎ গ্লুকোজের আপটেক সে বাড়িয়ে দেবে সব টিস্যুতে দ্বিতীয়ত সে পেরিফেরাল ইউটিলাইজেশন করবে গ্লুকোজের পেরিফেরাল ইউটিলাইজেশন ফলে ব্লাড গ্লুকোজ লেভেলটি কমে যাবে তিন নম্বরে গ্লাইকোজেনেসিস সে স্টিমুলেট করবে গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস সে কমিয়ে দেবে আশা করি তোমাদের কাছে এখন একেবারে ক্লিয়ার হয়ে গেছে ইনসুলিন আসলে কিভাবে কাজ করে কি কি হরমোন ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায় মনে রাখতে হবে একমাত্র ইনসুলিন ছাড়া আর কোনো হরমোন ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায় না সবগুলোই অলমোস্ট সবগুলো হয় তার কোনো এফেক্ট নেই অথবা সে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে কোন কোন হরমোন ব্লাড লেভেল বাড়াবে গ্লুকাগন থাইরক্সিন অ্যাড্রেনালিন গ্রোথ হরমোন কর্টিসল অ্যাড্রেনোকর্টিকোটিক হরমোন এই ছটি হরমোনের ছটি ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াবে চাইলে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের জন্য খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এটি তোমরা এটি খুব ভালো মতো খেয়াল রাখবে এবং মনে রাখতে হবে ওয়ান এন্ড অনলি ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাবে ইনসুলিনের ক্ষেত্রে আমরা কেন এত ইনসুলিন নিয়ে পড়লাম কারণ ইনসুলিন যদি ঠিক মতো সিক্রেট না হয় তাহলে যেই রোগটি হয় সেই রোগটির নাম ডায়াবেটিস মেলাইটাস আমরা সবাই ছোটবেলা থেকে যে ডায়াবেটিসের কথা শুনেছি সেই ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে ইনসুলিনের অভাবজনিত একটি রোগ খেয়াল করে দেখো কখন আমরা একজনকে ডায়াবেটিস বলে সাসপেক্ট করব। মনে রাখবে ডায়াবেটিস টু টাইপস ডায়াবেটিস ম্যালাইটাস টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান এবং টাইপ টু উভয় প্রকার ডায়াবেটিসে কতগুলো লক্ষণ দেখা যায় একটি হচ্ছে পলি ইউরিয়া পলিডিপসিয়া পলিফেজিয়া উইকনেস ওয়েট লস অর্থাৎ তার প্রচুর পরিমাণে পানির পিপাসা থাকবে প্রচুর পরিমাণে বারবার তার ইউরিনেশন হবে বারবার তার ঘা প্রচুর পরিমাণে ঘামাবে তার ওজন কমে যাবে এবং তার প্রচুর পরিমাণে উইক দেখা দিবে এবং ডায়াবেটিসের ম্যানেজমেন্টে আমরা মনে রাখবো থ্রি ডি এর কথা অর্থাৎ ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগ ডায়েট এবং ডিসিপ্লিন এবং সাথে ড্রাগের মাধ্যমে আমরা ডায়াবেটিসকে খুব ভালো মতো কন্ট্রোল করতে পারি আশা করি তোমরা ডায়াবেটিস সম্পর্কে এবং ডায়াবেটিস কোন হরমোন দিয়ে হয় সেই হরমোন সম্পর্কে তোমাদের যা জানা প্রয়োজন তোমাদের যতটুকু জানতেই হবে সে ব্যাপারটি তোমরা জেনে গিয়েছো আশা করি আমি যাতে তোমাদেরকে বললাম তোমরা খুব ভালো মতো মনে রাখবে কখনোই ভুলবে না আর যদি ভুলেই যাও যদি কোনো প্রশ্ন মনেই পড়ে কোনো সমস্যা নেই আমাকে কোশ্চেন করলে আমি ডাক্তার তাসিম মাহমুদ সাদমান তোমাদের কোশ্চেনগুলো উত্তর দিয়ে দিবো সেটার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তা না হলে কিন্তু তোমরা আমাদের ভিডিও গুলো এত সহজে খুঁজে পাবে না সুতরাং এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমি আবার তোমাদের সামনে আবার নতুন কোন লেসন নিয়ে নতুন কোন টপিক নিয়ে আসবো